বিউটি মেকআপ অ্যান্ড বিউটি টিপসে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি খুব দ্রুত কিভাবে চুল লম্বা করবেন সেই উপায়টি নিয়ে এসেছি। চুলের যত্ন নেওয়ার জন্য আপনি তো অনেক পদ্ধতি অবলম্বন করলেন, এবার একটু বাড়ির আশেপাশে যে গাছগুলো আছে সেদিকেও নজর দিন। এমনই একটি গাছের নাম হলো ঝুমলতা। এই ঝুমলতা গাছটি যে কোনো জায়গায়, বিশেষ করে গ্রাম অঞ্চলে রাস্তাঘাটে কিন্তু দেখা যায়। এই গাছটা লতানো এক প্রকারের গাছ। চুলের যত্নে এই পাতা খুবই কাজ দেয়। ঝুমলতা পাতার উপকারিতা অনেকেই জানেন না। এই পাতার রস চুলে ব্যবহার করলে চুল দ্রুত লম্বা হবে ও তার সাথে চুল পড়ার সমস্যাও দূর হবে। তাহলে চলুন দেখে নিন কিভাবে চুলের যত্নে এই পাতাটি ব্যবহার করতে হবে। দেখুন বন্ধুরা, আমি গাছের থেকে কিছু ঝুমলতা পাতার লতা কেটে নিয়েছি। এবার পাতাগুলো কুচি দেখে নিয়ে নিতে হবে। এরপর পাতাগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর আমি ব্লেন্ডারে পেস্ট করে এর রসটা বের করে নিয়েছি। আমি এখানে 3-4 চামচের মতো পাতার রস নিয়েছি। আপনার চুলের লেন্থ যদি অনেক বেশি হয় তাহলে কিন্তু আপনি এখানে আরও বেশি পরিমাণে পাতার রসটা নিতে পারেন। এবার আমি এই পাতার রসের সাথে নিয়ে নেব 1 চামচের মতো নারকেল তেল। আমি এখানে 1 চামচ নারকেল তেল নিয়েছি। এবার এই উপকরণ দুটোকে একসাথে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনি এখানে চাইলে নারকেল তেলের পরিবর্তে অলিভ অয়েল বা ক্যাস্টর অয়েলও নিতে পারেন। মিশ্রণটি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আপনার চুলের গোড়ায় পুরোর সাহায্যে লাগিয়ে নিতে হবে। তবে আপনার মনে রাখতে হবে, এই রেমেডিটি চুলে লাগানোর আগে কিন্তু আপনার চুল খুব ভালো করে শ্যাম্পু করে ধুয়ে নিতে হবে। এরপর চুল শুকিয়ে নেওয়ার পর এই প্যাকটি লাগাতে হবে। এটা তুলো দিয়ে পুরো চুলের গোড়ায় এবং চুলে লাগানোর পর আঙুলের সাহায্যে 10 মিনিটের মতো হালকা করে মাসাজ করতে হবে। এটা মাসাজ করলে কিন্তু চুলের গোড়ায় ভালো করে লেগে যাবে আর এতে কিন্তু খুব ভালো ফল পাওয়া যাবে। এটা লাগানোর পর আপনাকে 30-40 মিনিটের মতন রেখে দিতে হবে। তারপর আবার শ্যাম্পু করে চুল ধুয়ে নিতে হবে। এই রেমেডিটি আপনি সপ্তাহে 1 দিন কি 2 দিন ব্যবহার করুন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।